চোখ রাখছে পরের খবরে। জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকায় উদ্ধার হলো 2 কেজি হাতির দাঁত। উদ্ধার হলো একটি পিস্তল ও কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তখনই 3 ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় হাতির দাঁত, পিস্তল ও কার্তুজ। ওই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ আদালতে তোলা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকায় উদ্ধার হলো 2 কেজি হাতির দাঁত। উদ্ধার হয়েছে একটি পিস্তল এবং কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ এবং তখনই 3 ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় হাতির দাঁত, পিস্তল ও কার্তুজ। 3 জনকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।